করোনার সংক্রমণ থেকে বাঁচতে এবার ধর্মীয় উপাসনালয়গুলোতে সমবেত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে অনেক দেশ। জনসমাগম এড়িয়ে চলতে কুয়েত, কাতার, মালয়েশিয়া ও সিঙ্গাপুর সহ বেশ কিছু দেশে ধর্মীয় উপাসনালয়গুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় প্রশাসন। আর করোনার প্রকোপ নিয়ন্ত্রণে সব মসজিদ বন্ধ করার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে মসজিদের পাশাপাশি গির্জা ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে। আর সৌদি আরবও কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। দেশটিতে করোনা সংক্রমণ ঠেকাতে বেশ কয়েকদিন আগেই উমরা ও মসজিদে নববীতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে রিয়াদ। এবার দেশটির প্রায় সব মসজিদেই নামাজের উপর নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ, যদিও পবিত্র নগরী মক্কা ও মদিনায় এখনও এই নিষেধাজ্ঞা বলবৎ হয়নি। তবে মসজিদগুলি কমতে শুরু করেছে জামাতে আসা মুসল্লিদের সংখ্যা। এই তালিকায় বাদ পড়েনি জেরুজালেমের বিখ্যাত আল আকসা মসজিদও। প্রাণঘাতী করোনা ভাইরাস বিস্তার রোধে মুসলমানদের প্রথম কিবলা ও তৃতীয় পবিত্র স্থান এই মসজিদও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আর করোনা ভাইরাসের বিস্তারে লাগাম টানতে ভারতের প্রধান প্রধান মন্দিরগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মোদি প্রশাসন। তবে বিশ্বজুড়ে কোভিড-19 সংক্রমণ বাড়ার পরও এখনই জুম্মার জামাত বন্ধ করতে অস্বীকৃতি জানিয়েছে পাকিস্তান। ইমরান প্রশাসনের যুক্তি, জুম্মার জামাতে আগত মুসল্লিদের সতর্ক করার পরামর্শ দেওয়া সহজ হবে।